রাম রাম বন্ধুরা নমস্কার বন্ধুরা আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ঠিক যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম ঠিক তেমনটাই প্রমাণ হিসেবে তোমাদের সামনে চলে আসছে এই আর পি রিক্রুটমেন্টের নিউজটা প্রতিটা ইউটিউব চ্যানেলের তরফ থেকেই তোমাদেরকে দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময় প্রতিটা চ্যানেলই তাদের কথা কিন্তু পাল্টে মেরে নেয় যখন পিআইবির তরফ থেকে নোটিশ জারি করা বলা হয় এটা ফেক নোটিস তখন প্রতিটা ইউটিউব চ্যানেলে বলে দেওয়া হয় এটা সম্পূর্ণ ফেক নিউজ তখনও আমি তোমাদেরকে বলেছিলাম এই পিআইবির এগেনস্টে গিয়ে যে এই নোটিশটা রিয়েল নোটিশ এটা তোমাদের ফেক নয় এবং তোমরা অনেকে তখন কমেন্টে বলেছিলে দাদা তোমার এই কথাটা যদি ভুল প্রমাণ হয় তাহলে তোমার চ্যানেলকে আমরা আনসাবস্ক্রাইব করে দেবো তোমার চ্যানেলের ভিডিও দেখবো না এবং অনেকে বাজে বাজে মন্তব্য করেছিল দেখো এই চ্যানেলটা চলছে তার একটাই কারণ তোমাদের সাপোর্ট তোমরা সাপোর্ট করছো বলে আজকে এই চ্যানেলটা চলছে আর আমি যতটা সম্ভব চেষ্টা করি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট অথেন্টিক আপডেটগুলো দেওয়ার জন্য তো আবারও তোমাদের সামনে আমি একটি প্রমাণ নিয়ে চলে আসছি আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আগামী দুই মার্চ থেকে আট মার্চের যে ইনপ্লয়মেন্ট নিউজ পেপার সেখানে তোমরা তোমাদের আপডেটটা পেয়ে যাবে দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আজ দুই তারিখে নিউজ পেপারটা জারি হয়ে গেছে ঠিক আছে এই নিউজ পেপারটা তোমাদের যাদের বিশ্বাস হচ্ছে না অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করবে আমি ওয়েবসাইটটার নাম বলে দিচ্ছি দেখো ইনপ্লয়েডমেন্ট নিউজ ডট জিওভি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে যাবে ইনপ্লয়েন্টমেন্ট নিউজ পেপারটা চেক করবে ঠিক তেইশ নাম্বার পেজে যাবে তেইশ নম্বর পেজেই তোমাদের এই কিন্তু ডেটাটা উল্লেখ করা রয়েছে আর পি এফ এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি বলা আছে চারশো বাহান্ন এবং কনস্টেবলের ক্ষেত্রে চার হাজার দুশো আট এই ভ্যাকেন্সিটা কিন্তু আগের নোটিসে উল্লেখ করা ছিল যেটা আমি তোমাদেরকে অলরেডি দেখেছি তাও তোমরা চাইলে একবার কিন্তু ইনপ্লয়েডমেন্ট নিউজ পেপারটা ডাউনলোড করে দেখে নিতে পারো তো টোটাল তোমাদের ভ্যাকেন্সি গিয়ে দাঁড়াচ্ছে চার হাজার ছশো ষাট পদে আরপিএফ কনস্টেবলে নিয়োগ হবে ওকে এই ভ্যাকেন্সির জন্য যারা এসআই পদে অ্যাপ্লাই করবে কোয়ালিফিকেশান থাকতে হবে তোমাদের গ্র্যাজুয়েট পাস এবং এসআইয়ের জন্য এজ লিমিট থাকতে হবে কুড়ি থেকে আঠাশ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান চা হয়েছে টেন পাস এবং কনস্টেবলের ক্ষেত্রে বয়স সীমা আছে আঠেরো থেকে আঠাশ এটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে বয়স সীমা দুটি পোস্টের ক্ষেত্রেই এস টি এসসিরা পাঁচ বছরের ছাড় এবং ও বিসি ক্যান্ডেটা তোমরা তিন বছরের ছাড় পাবে এবং অ্যাপ্লাই ডেটটাও সেম এমপ্লয়মেন্ট নিউজে একই ডেট উল্লেখ করা রয়েছে আগামী পনেরোই এপ্রিল থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা শুরু হচ্ছে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই অনলাইনে শুরু হবে অ্যাপ্লায়ের লাস্ট ডেট থাকছে চোদ্দোই মে দু তো তোমাদেরকে আমি যেই আপডেটটা আগের ভিডিও দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সামনে প্রমাণ হিসেবে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল। যাদের বিশ্বাস হচ্ছে না তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এমপ্লয়মেন্ট নিউজ পেপারের সেখান থেকে তোমরা একবার নিউজ পেপারটা ডাউনলোড করবে তাহলে আশা করছি তোমরা এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে আবারও তোমাদেরকে বলছি তোমরা যদি এরকম প্রতিটা জেনুইন এবং হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আপডেট পেতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম